মানে ঘুরলেন, মানে বাসায় যাওয়ার জন্য ঘুরলেন, তখন আবার পিছিয়ে পড়লেন এবং বললেন যে আ বড় আল্লাহ, তুই কি আমাকে শিং দিয়ে গুতবি? গফুর উঠিয়ে দাঁড়াইল। ঠাকুরের হাতে ফল মূল ও ভিজা চালের পুটুলি ছিল, সেইটা দেখাইয়া কহিল, গন্ধ পেয়েছে, এক মুঠো খেতে চাই। তখন গফুর উঠে দাঁড়াল এবং বলল যে ঠাকুর, আপনার হাতে যে ফল মূল আর ভিজা চালের গন্ধ পেয়েছে ওগুলি মহেশ খেতে চায়। খেতে চায় তা বটে, যেমন চাষা তার তেমনই বলদ, খরচুটে না চালকলা খাওয়া চাই, নেনে প্রত্যেকের সরিয়ে বাদ, যে শিব কোনোদিন দেখছি কাকে খুন করবে। এই বলিয়া তর্করত্ন আশ কাটাইয়া হন হন করিয়া চলিয়া গেল। যে তখন তর্করত্ন বললেন যে খেতে চায় যেমন মালিক তার তেমনই বলদ, মানে মালিক যেরকম তার বলদটাও তেমনই, একটু খড় খেতে পারে, খড় খাওয়ার জুটে না, আবার চাল কলা মেখে খাবে, এত শর্ত, ওকে এখান থেকে সরিয়ে নিয়ে বা এখানে থাকলে যে কোনো দিন কারো খুন করে ফেলতে পারে, মানে ওর শিং স্বার্থ বুঝতেই পারছো, মানে স্বার্থ দেখেছো কীরকম থাকে, অনেক লম্বা শিং থাকে, শিং থাকে, যদি কাউকে মারে তাহলে নিশ্চয় আহত হবে, তাই বলছেন তর্করত্ন মহাশয় যে ওকে এখান থেকে সরিয়ে বাঁধ। গফুর সেদিক হইতে দৃষ্টি ফিরাইয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া মহেশের মুখের দিকে চাহিয়া রহিল। যখন তর্করত্ন মহাশয় এই কথা বলে ওর বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখন গফুর তর্করত্ন মহাশয়ের যাওয়ার রাস্তার দিকে তাকিয়েছিল এবং তারপর দৃষ্টি ফিরাইয়া মহেশের দিকে, মানে এই বলদটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তাহার নিবিড় গভীর কালো চোখ দুটি বেদনা ও ক্ষুধায় ভরা, যে তার এই নিবিড় কালো চোখ দুটা বেদনায় ভরা, মানে মহেশটার চোখের কথা উল্লেখ করা হয়েছে যে মহেশের চোখ মানে বলদটার চোখ কালো গভীর বেদনায় ভরা, মানে কষ্টে ভরা, কষ্ট পাচ্ছে, খাওয়ার নেই তাই বলদটা কষ্ট পাচ্ছে। তোকে দিলে না এমন তখন মহেশের দিকে তাকিয়ে তর্করত্ন মহাশয় বললেন, সরি গফুর মিয়া বলল যে তোকে এক মুঠো দিলে নে, তোকে এক মুঠো চালও দিলে নে, ওদের অনেক আছে তবু দেয় না, ওদের অনেক আছে। গফুর বলছে মহেশকে যে ওদের অনেক আছে কিন্তু ওরা তোকে দেয় না দিবে। তাহার গলা বুঝিয়া আসিল, তারপরে চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল, মানে গফুরের মহেশের সঙ্গে যখন কথা বলছে তখন ওর কান্না এসে গেল, গলা বুঝে মানে চোখ বুঝে আসলো, মানে চোখের দিকে টপ টপাইয়া টপ টপিয়ে জল পড়তে লাগলো এবং আর কথা বলতে পারছে না ওর গলা, মানে কান্না আসলে তো কথা বলা যায় কি, নর্মাল তো কথা বলা যায় না, গফুরও সেই মতো নর্মালভাবে কথা বলতে পারছে না। কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে তাহার গলায় মাথা পিঠে হাত বুলাইয়া দিতে দিতে চুপি চুপি বলিতে লাগিল, মহেশ তুই আমার ছেলে, তুই আমাদের আট সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস। তখন গফুর মহেশের কাছে গিয়ে ওর পিঠে মাথায় শিঙে হাত বুলিয়ে দিতে লাগলো এবং বলল যে মহেশ তুই আমার ছেলে, তুই আট সন মানে আট বছর, তুই আট বছর থেকে আমাদের প্রতিপালন করতে করতে এখন বুড়ো হয়েছিস, তোকে আমি পেট পুড়ে খেতে দিতে পারিনি, কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি। গফুর বলছে যে মহেশ তোকে আমি পেট পুড়ে খেতে দিতে পারি না এখন, আমার সামর্থ্য নেই তোকে খাওয়ানোর, কিন্তু তুই তো জানিস আমি তোকে কতটুকু ভালোবাসি। মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামে চোখ বুঝিয়া রহিল। তখন মহেশ ওর কথার প্রত্যুত্তর হিসাবে, মানে ওর কথার রিপ্লাই হিসাবে এক গলা বাড়িয়ে চোখ বুঝে, মানে চোখটা বন্ধ করে দাঁড়িয়ে রইল। গফুর চোখের জল গরুটার পিঠের উপর
রগড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনি অস্পষ্টে কহিতে লাগিল। গফুর মিয়া ওর চোখের জলটা যখন ওর মানে মহেশের পিঠে পড়ল তখন সেটা মুছে দিয়ে চুপচাপ আস্তে আস্তে মহেশকে বলতে লাগলো যে জমিদার তোর মুখের খাবার কেড়ে নিল, জমিদার তোর মুখের খাবার কেড়ে নিল। শ্মশান ধারে গায়ের যে গোচরটুকু ছিল তাও পয়সা লুবে জমাবিলি করে দিল। শ্মশানের কিনারে গরু চড়ানোর যে জায়গাটা ছিল সেটাও পয়সা লুবে পয়সার জন্য বিলি করে দিল, বেচে দিল। এই দুর্গচ্ছরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল, মানে এই দুর্দশার মধ্যে আমি তোকে কিভাবে বাঁচিয়ে রাখি? ছেড়ে দিলে তুই পরের গাদা ফেলে খাবি, মানুষের কলা গাছে মুখ দিবি, তোকে নিয়ে আমি কি করি? তোকে যদি আমি ছেড়ে দিই তাহলে তুই অন্য মানুষের বাড়িতে গিয়ে ঘর খাবি, কলা গাছ খাবি, কলা গাছে মুখ দিবি, তোকে নিয়ে আমি এখন কি করি? গায়ে আর তোর জন্যে দেশে কেউ তোকে চায় না, লোকে বলে তোকে গোহাটায় বেচে ফেলতে, যে তোর গায়ে এখন আর আগের মতো জোর নেই, মানুষে তোকে এখন আর চায় না, সকলে বলে আমি যেন তোকে গোহাটায় বেচে দেই। কথাটা মনে মনে উচ্চারণ করিয়াই আবার তাহার দুচোখ বহিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। গোহাটার কথা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে গফুরের চোখের দিকে টপ টপ করে জল পড়তে লাগলো। কারণ হলো কি, ও মহেশকে অত্যন্ত ভালোবাসত নিজের ছেলের মতো। হাত দিয়া মুছিয়া ফেলিয়া গফুর একবার এদিকে ওদিকে চাহিল, হাত দিয়া চোখের জল মুছিয়া একবার এদিক আর ওদিক চাহিল, মানে একবার এদিকে আর ওদিকে ভালো করে দেখল। তারপরে ভাঙা ঘরের পিছন হইতে কতকটা পুরানো বিবর্ণ ঘর আনিয়া মহেশের মুখের কাছে রাখিয়া দিয়া আস্তে আস্তে কহিল, নে শিগগিরই করে একটু খেয়ে নে বাবা, দেরি হলে আবার। তখন কি করলো, ভালো করে দেখলো সব দিকে, দেখে গিয়ে ঘরের পিছন থেকে, যে প্রথম যখন আমি গতদিনের ভিডিও ক্লাসটা আলোচনা করেছিলাম তখন যে পোর্শনটা অল্প বলে নিয়েছিলাম সেই পোর্শনটা, কি করলো ঘরের পিছন দিক থেকে গিয়ে ঘরটা টেনে ঘরের ছাল থেকে ঘর টেনে নিয়ে এনে মহেশের মুখের কাছে দিয়ে বলল যে বাবা তুই এগুলি তাড়াতাড়ি খেয়ে নে। বাবা কেন মা, তখন আমি না মানে গফুরের মেয়ে ওকে ডাকছে বাবা বলে গফুর উত্তর দিচ্ছে, কেন মা, ভাত খাবে এসো বলিয়া আমি না ঘর হইতে দুবারে আসিয়া দাঁড়াইল। ও বাবাকে ডাকছে যে বাবা এসো ভাত খাবে, এই কথা বলে সে ঘর থেকে বের হয়ে এসে বারান্দায় দাঁড়ালো। এক মুহূর্ত চাহিয়া থাকিয়া কহিল, এক মুহূর্ত মানে একটু সময় ওদের দিকে চেয়ে থেকে বলল যে মহেশকে আবার চাল ফেলে ঘর দিলে বাবা, যে তুমি আবার মহেশকে চাল ফেলে ঘর এনে দিয়েছ। ঠিক এই বই সে করিতেছিল, গফুর মিয়া সেই বইটাই করছিল। লজ্জিত হইয়া বলিল, পুরানো পচা খড় মা আপনি ঝরে যাচ্ছিল। তখন সে লজ্জা পেয়ে বলল যে এই খড়গুলি ভালো নয়, খড়গুলি পচা, আপনি এগুলি পড়ে যাচ্ছিল। আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা তুমি টেনে বার করছ, তখন আমি না বলছি যে বাবা আমি যে ভিতর থেকে শুনতে পারলাম খড়গুলি তুমি টেনে টেনে বার করছ, না মা ঠিক টেনে নয় বটে। তখন গফুর বলছে যে না মা টেনে টেনে বার করিনি, কিন্তু দেওয়ালটা যে পড়ে যাবে বাবা। তখন আমিনা বলছে যে বাবা এগুলি যে তুমি আনছ দেওয়ালটা যে পড়ে যাবে। গফুর চুপ করিয়া রইল, একটি মাত্র ঘর ছাড়া যে আর সবই গিয়াছে এবং এমন ধারা করিলে আগামী বর্ষায় ইহাও টিকিবে না একথা তাহার নিজের চেয়ে আর কে বেশি জানে। অথচ এক উপায়েই বা কটা দিন চলে, যে গফুর আমিনার কথা শুনে একদম চুপ করে থাকল,
কিছু বলবো না, কারণ সে নিজেই জানে যে এইভাবে যদি চাল থেকে সে খড় টেনে টেনে বার করে তাহলে এই ঘরটা পড়ে যাবে। এই ঘর ছাড়া গফুরের কাছে আর কিচ্ছু নেই। এইভাবে যদি খড় টেনে নামায় তাহলে আগামী বর্ষা আসার আগেই ঘরটা ভেঙে যাবে, আগামী বর্ষায় ঘরটা টিকে থাকতে পারবে না। কিন্তু এইভাবে কয়েকদিন চলে, মেয়ে কহিল, হাত ধুয়ে ভাত খাবে এসো বাবা, আমি বেড়ে দিয়েছি। তখন গফুরের মেয়ে বলল যে তুমি হাত ধুয়ে ঘরে এসো, আমি ভাত বেড়ে দিচ্ছি। গফুর কহিল, ফের তুকু দে তো মা, একেবারে খাইয়ে দিয়ে যাই। তখন গফুর আমিনাকে বলল যে মা, ভাতের যে ফের, ভাতের যে মার বলি না আমরা, এটা যে ভাতের যে মার উপরে দে, আমি মহেশকে একেবারে খাইয়ে নিয়ে যাই। ফের যে আজ নেই বাবা, হাড়িতেই মরে গেছে। আমিনা বলল যে বাবা আজকে তো ফের নেই, হাড়িতেই শেষ হয়ে গেছে। নেই, গফুর নীরব হইয়া রইল, মানে নেই বলে গফুর চুপচাপ হয়ে গেল। দুঃখের দিনে এইটুকুও যে নষ্ট করা যায় না, এই 10 বছরের মেয়েটাও তাহা বুঝিয়াছে। এই কষ্টের দিনে যে ভাতের মারও নষ্ট করা যায় না, এই কথাটা গফুরের 10 বছরের মেয়েটা পর্যন্ত বুঝতে পেরেছে। হাত ধুইয়া সে ঘরের মধ্যে গিয়া দাঁড়াইল। গফুর হাত ধুয়ে ঘরে গিয়ে দাঁড়াল। একটা পিতলের থালায় পিতার সাকান্ন সাজাইয়া দিয়া কন্যা নিজের জন্য একখানি মাটির শান্তিতে ভাত বাড়িয়া লইয়াছে। যে একটা পিতলের থালার মধ্যে বাবার জন্য শাক ভাত সাজিয়ে নিজে একটা মাটির পাশে নিজের জন্য ভাত নিয়েছে আমিনা। চাহিয়া চাহিয়া গফুর আস্তে আস্তে কহিল, আমিনা, আমার গায়ে যে আবার শীত করে মা, জ্বর গায়ে খাওয়া কি ভালো? আস্তে আস্তে তখন গফুর আমিনাকে বলল যে আমিনা, আমার তো আবার খুব ঠান্ডা লাগছে। এই ঠান্ডার মধ্যে কি, মানে এই শীতের মধ্যে কি বুঝতেই পারছি যে আমার শীত করছে, মানে আমার জ্বর আসছে আবার, এই জ্বরের মধ্যে কি ভাত খাওয়া ভালো? আমিনা উদ্বিগ্ন মুখে কহিল, কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে। আমিনা যখন বলল যে খুব চিন্তিত হয়ে বলল যে একটু আগে যে তুমি আমাকে বললে যে তোমার খুব খিদে পেয়েছে, তখন হয়তো জ্বর ছিল না মা। তখন গফুর বলল যে তখন বলেছিলাম হে, তখন বোধহয় আমার শরীরে জ্বর ছিল না, তাহলে তুলে রাখি দে সাজের বেলা খেয়ে। আমিনা বলছে তাহলে আমি এইগুলি তুলে রেখে দিই, তুমি সন্ধ্যা বেলা খেয়ে। গফুর মাথা নাড়িয়া বলিল, কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে আমিনা। তখন গফুর আমিনাকে বলল যে ঠান্ডা ভাত যদি খাই তাহলে যে অসুখ বাড়বে। আমিনা কহিল, তবে তখন আমিনা আর বাবাকে বলল যে তবে এখন কি করা যায়। গফুর কত কি যেন চিন্তা করিয়া হঠাৎ সমস্যার মীমাংসা করিয়া ফেলিল। গফুর অনেকক্ষণ চিন্তা করে এই সমস্যাটার মীমাংসা করে ফেলল। কহিল, এক কাজ কর না মা, মহেশকে না হয় ধরে নিয়ে আয়। তখন রাতের বেলা আমাকে এক মুঠো ফুটিয়ে দিতে পারবি নি আমিনা? তখন গফুর বলছে, এক কাজ করবা, মহেশকে না হয় এগুলি ধরে দিয়ে আয়, মানে মহেশকে এগুলি দিয়ে আয়, আর রাতের বেলা আমাকে অল্প ভাত ফুটিয়ে দিতে পারবি না? প্রত্যুত্তরে আমিনা মুখ তুলিয়া ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের প্রতি চাহিয়া রহিল। তার উত্তরস্বরূপ আমিনা কিছু সময় তার বাবার মুখের দিকে চেয়ে থাকল, কোনো কথা বলল না। তারপরে মাথা নিচু করিয়া ধীরে ধীরে গান নাড়িয়া কহিল, পারব বাবা। তারপরে কিছু সময় পরে আস্তে আস্তে মাথা নামিয়ে চুপচাপ আস্তে আস্তে বলল যে পারব বাবা। গফুরের মুখ রাঙা হইয়া উঠিল, গফুরের মুখ খুব খুশি হয়ে উঠল। পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল, তাহা এই দুটি প্রাণী ছাড়া আর একজন বোধ করি অন্তরিক
থাকিয়া লক্ষ্য করিলেন, বাবা ও মেয়ের মধ্যে এই যে একটা ছলনা হয়ে গেল, মানে ছলনাটা কি বুঝতে পারিস? ছলনাটা ছলনাটা হচ্ছে যে গফুর পিতৃ কথা বলেছে যে ওর চর এসেছে তাই ও ভাত খাবে না। এই কথা বলে আসলে গফুর মহেশকে ভাত খাওয়াতে খাওয়াতে চেয়েছিল, তাই সে আমিনাকে বললো যে ও খেতে চায় না, ওর জ্বর এসেছে। আর আমিনা ও বাবার এই ছলনাটা, মানে বাবা যে মিথ্যে কথা বলেছে মহেশকে খাওয়ানোর জন্য, সেই কথাটা বুঝতে পেরেছে। বুঝতে পেরেও কোনো উত্তর দেয়নি, উত্তর না দিয়ে শুধু বলেছে যে পরের দিকে আবার বাবাকে রান্না করে খাওয়াবে। মানে মহেশ যে ছলনাটা করেছিল তা আমিনা বুঝতে পেরেছে, বুঝতে পেরেও কোনো কথা বলেনি। এটাই হলো এই বাবা ও মেয়ের মধ্যে ছলনা। তাহলে মানে এই দুজন মানুষের মধ্যে ছলনাটা হলো, তারা এই দুজন ছাড়া আর একজন জানতে পেরেছে, সে হলো ঈশ্বর ভগবান বা আল্লাহ। ওনারা জানতে পেরেছে, কারণ পরে তো আর কেউ ছিল না, একমাত্র বাবা আর মেয়ের ঘটনাটা ওরা আর ঈশ্বর বা আল্লাহ ওনারা জানতে পেরেছে। করে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসিয়াছিল, তাহার মহেশ কাল হইতে এখনো পর্যন্ত ফিরে নাই। যে পাঁচ সাত দিন পর একদিন গফুর খুব চিন্তিত হয়ে ঘরে বসেছিল, কারণ তার এই বলদ মহেশটা এখনো বাসায় ফিরেনি, নিজে সে শক্তিহীন। তাই আমিনা সকাল হইতে সর্বত্র খুঁজিয়া বেড়াইতেছে যে গফুর তো খুব অসুস্থ মানুষ, ও যেতে পারেনি। তাই ওর মেয়ে আমিনা সকাল থেকে মহেশকে খুঁজে বেড়াচ্ছে। পরন্ত বেলায় সে ফিরিয়া আসিয়া বলিল, শুনেছ বাবা, মানিক ঘুষেরা মহেশকে আমাদের থানায় দিয়েছে। যে তখনও বলছে ওর বাবাকে যে বাবা তুমি শুনেছ, মানিক ঘুষেরা আমাদের মহেশকে থানায় দিয়েছে। গফুর কহিল, ধুর পাগলি। তখন গফুর বলল যে ধুর পাগলি, এরকম হয় নাকি? হ্যাঁ বাবা সত্যি, তাদের চাকর বললে তোর বাপকে বলিয়ে যা দরিয়াপুরের কুয়ারে খুঁজতে, যে তোর বাবাকে গিয়ে বল যে দরিয়াপুরের কুয়ারে গিয়ে গফুরকে খুঁজতে। কি করেছিল সে? তখন গফুর আমিনাকে জিজ্ঞাসা করলো যে মহেশ কি করেছে? তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা, যে মহেশ তাদের বাগানে গিয়ে গাছপালা নষ্ট করেছে। গফুর স্তব্ধ হইয়া বসিয়া রহিল। মহেশের সম্বন্ধে সে মনে মনে বহু প্রকারের দুর্ঘটনা কল্পনা করিয়াছে, কিন্তু এ আশঙ্কা ছিল না। গফুর মহেশকে নিয়ে অনেক বাজে বাজে কল্পনা করেছিল, মানে খুব ভয় পেয়েছিল, কিন্তু এরকম যে ঘটনা ঘটবে সেটা সে কল্পনা করতে পারেনি। সে যেমন নিরীহ তেমনি গরিব, সুতরাং প্রতিবেশী কেহ তাহাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তাহার নাই। যে গফুর ভেবেছিল যে কত গরিব নিরীহ মানুষ, প্রতিবেশীরা ওকে এত বড় শাস্তি দিতে পারে না, কারণ সবাই জানে যে মহেশ গফুরের কাছে ওর ছেলের সমান, বিশেষত মানিক ঘোষ, বিশেষত যিনি ওকে থানায় দিয়েছেন উনার কথা বলছে। গো ব্রাহ্মণের ভক্তি তাহার এ অঞ্চলে বিখ্যাত, যে মানিক ঘোষের গরু এবং ব্রাহ্মণের উপর প্রচণ্ড ভক্তি, তা এই কথাটা এই সমগ্র অঞ্চলের সবাই জানে। মেয়ে কহিল, বেলা পরে এলো বাবা, মহেশকে আনতে যাবে না? তখন আমিনা বলবো যে বাবা বেলা তো পড়ে গেল, তুমি মহেশকে আনতে যাবে না? গফুর বলিল, না। তখন গফুর বলল যে না আমি যাব না, কিন্তু তারা যে বললে তিন দিন হলে পুলিশের লোকে তাকে গোয়াহাটায় বেঁচে ফেলবে। তখন আমিনা ওর বাবাকে বলল যে বাবা ওরা যে আমাকে বললো যে তিন দিন হয়ে গেলে পুলিশের মানুষ মহেশকে গোয়াহাটায় বেঁচে ফেলবে। গফুর কহিল, ফেলুক গে। তখন গফুর বলল যে ফেলুক গে মানে বেঁচে দিক, গোহাটা বস্তুটা যে কি আমিনা তাহা জানিত না,
মানে গোহাটা জিনিসটা কি আমি না তাহা আমি না এই জিনিসটা জানতো না যে এখানে কি হয়। কিন্তু মহেশের সম্পর্কে ইহার উল্লেখ মাত্রই তাহার পিতা যে কিরূপ বিচলিত হইয়া উঠিত ইহা সে বহুবার লক্ষ্য করিয়াছে। কিন্তু আজ সে আর কোনো কথা না কহিয়া আস্তে আস্তে চলিয়া গেল। আমি না 10 বছরের অত এসব জানে না, কিন্তু গোহাটার কথা যখন কেউ গফুরের কাছে উল্লেখ করত তখন গফুর কিভাবে বিচলিত হতো তা আমিনা অনেকদিন দেখেছে। কিন্তু আজকে যখন আমিনা গোহাটার কথা বলল তখন গফুর একদম বিচলিত হলো না। এই কথাটা দেখে আমিনা একদম স্তব্ধ হয়ে গেল, সে এখান থেকে আস্তে আস্তে সরে গেল। রাত্রির অন্ধকারে লুকাইয়া গফুর বংশীর দোকানে আসিয়া কহিল, খুড়ো একটা টাকা দিতে হবে। এই বলিয়া সে তাহার পিতলের থালেটা বসিবার মাচার নিচে রাখিয়া দিল। রাত্রের অন্ধকারে লুকাইয়া মানে লুকিয়া সে গফুর একটা পিতলের থালা খুড়ো একটা দোকানে বংশীর দোকান নাম সেই দোকানে সেখানে গিয়ে থালাটা রেখে বলল যে আমাকে একটা টাকা দিতে হবে। এই বস্তুটির উজ্জ্বল ইত্যাদি বংশীর সুপরিচিত, মানে বংশী যে দোকানদার সে এই বস্তুটার উজ্জ্বল সম্পর্কে জানে। বছর দুইয়ের মধ্যে সে বার পাচে ইহাকে বন্ধক রাখিয়া একটি করিয়া টাকা দিয়েছে। কারণ এই 2 বছরের মধ্যে গফুরকে 4-5 বার 1 টাকা দিয়েছে এই জিনিসটা বন্ধক রেখে। অতএব আজও আপত্তি করল না, তাই আজকেও আর আপত্তি করল না। আজকে আমরা এতটুকু থাকো, যতটুকু পড়িয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ যে পুরো অধ্যায়টা তোমাদের পড়া হয়ে গেছে। এতটুকু আমি আশা রাখছি, আর যে প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দিয়েছি সেইগুলি তোমরা শেখা শুরু করে ফেলেছ। আর চেষ্টা করবে যে শব্দার্থ অনেকগুলি শব্দার্থ তো সোজা সোজা দেখে কয়েকটা শিখে নেবে তোমরা। আর আগামী ক্লাসে আমরা বাকি অধ্যায়ের যে বাকি অংশ রয়েছে সেইগুলি আলোচনা করবো। আজকে এতটুকু থাকুক।